যখনই কোনো অচেনা লোকের বিরুদ্ধে খেলি মানে যাকে আমি চিনি না এরকম কারোর বিরুদ্ধে খেলার সময় আমার ক্ষমতার পুরোটাই কাজে লাগাতে পারি এবং হারজিতের কথা না ভেবে সহজেই খেলায় মন দিতে পারি কিন্তু যখন কোনো পরিচিত ব্যক্তির বিরুদ্ধে খেলি তখন চূড়ান্ত দক্ষতা কাজে লাগানো মুশকিল হয়ে যায় এর থেকে বেরিয়ে আসার জন্য কি করা যায় পরিচিত ব্যক্তি মানে কি প্রতিদ্বন্দ্বী না বন্ধু পরিচিত কেউ ও বন্ধু তো বন্ধুর বিরুদ্ধে যে কিছু নেই ঠিক আছে তবে কোনো প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে যদি কোনো গম্ভীর প্রতিযোগিতার কথা বলো তখন এটা বুঝতে হবে যে তোমার যত বেশি জানা থাকবে সেই ব্যক্তির খেলার ধরন ধারণ সম্পর্কে সেই লোকটিকে হারানো তোমার কাছে তত বেশি সহজ হয়ে যাবে তো প্রতিদ্বন্দ্বী কখনোই অচেনা হওয়া উচিত নয় টুডে অল স্পোর্টস পিপল আর স্পেন্ডিং হান্ড্রেড আজকাল সব খেলোয়াড়াই শত শত ঘন্টা ব্যয় করে প্রতিদ্বন্দ্বীদের খেলার ভিডিও দেখার জন্য ঘটনাটা আটানব্বই নিরানব্বই সাল নাগাদ ঘটেছিল আন্দ্রে আগাসি বরিশ বেকারের মধ্যে তিনটি ম্যাচ হয়েছিল সব ম্যাচেই বরিস বেকার আন্দ্রে আগাসিকে হারিয়ে দিয়েছিল বরিস বেকারকে তখন জানো তো বুম বুম বলা হতো ওর সার্ভিসের জন্য বরিস বেকারের সার্ভিস এতটাই শক্তিশালী ছিল যে একেবারে সার্ভিস দিয়েই ম্যাচটা শেষ হয়ে যেত কেউ রিটার্ন করতে পারতো না সেই সার্ভিসে তো আন্দ্রে আগাসি ফিরে গিয়ে কয়েকশো ঘন্টা ধরে শুধু বরিস বেকারের সার্ভিস ফুটিয়ে দেখেছিল আর সমাধানও বের করেছিল তারপরের তিন বছরে আগাসি বেকারের বিরুদ্ধে মোট এগারোটি ম্যাচ খেলেছিল এবং দশটিতেই বেকারকে হারিয়েছিল আসলে কি হয়েছিল সেটা এবার বলি বরিস বেকার অবসর নেওয়ার পরে জার্মানিতে দুজনের দেখা হয়েছিল অক্টোবর ফেস্ট বলে একটা উৎসব হয় জার্মানিতে তো ওরা যখন একসাথে ছিল আগাসি ভাবলো যে বরিস তো অবসর নিয়েছে এখন রহস্যটাকে বলাই যায় এটা বেকারের কাছেও কাটার মতো ছিল কেন কেউই হারাতে পারতো না অথচ আগাসির কাছে উল্টে যেত সব তো আগাসি বেকারকে বললো যে তখন আমি একটা না তোমার ভিডিও দেখতাম তাতেই সমাধানটা পেলাম যে তুমি যখন সার্ভিস করছো বাউন্ডারি লাইনের দিকে তোমাদের বলি বরিস বেকার যখন সার্ভিস করতো ওর জীব বাইরে বেরিয়ে আসতো সামান্য সার্ভিসের আগে বলটা যখন ওপরে তুলতো ওর জিভটা বাইরে বেরিয়ে আসতো তো আগাসি বললো তুমি যখন বাউন্ডারি লাইনের দিকে সার্ভিস করতে তখন জিভটা বাঁদিকে যখন সোজা সার্ভিস করতে জিপটা তখন সোজা বেরোতো তো আমি এটা খুব মন দিয়ে দেখেছিলাম আর যেদিকে তোমার জিপটা থাকতো সেই অনুযায়ী আমি তৈরি থাকতাম সার্ভিস রিটার্নের জন্য সো বরিস বেকার প্রায় চেয়ার থেকে পড়েই যাচ্ছিল বিশ্বাসই করতে পারছিল না ও বলল অনেকবার আমি ম্যাচের শেষে আমার স্ত্রীকে গিয়ে বলেছি ও মনে হচ্ছে আমার মনটা পড়ে ফেলছে কিন্তু তুমি আমার জীবটা পড়ছিলে এটাই সব বলে দিত তো প্রতিদ্বন্দ্বী তোমার অপরিচিত হলে চলবে না তাকে পরিচিত করে নিতে হবে সে নিজেকে যতটা চেনে তাকে তার থেকেও বেশি চিনতে হবে তোমাকে